6:56 এ টেক অফ করলো অনুব্রতর যে বিমান, অনুব্রতকে নিয়ে বিমান করে বিমানে করে উড়ে যাচ্ছেন দিল্লিতে সিইডি এর আধিকারিকরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই বিমান, সেই বিমানের 45 নম্বর সিটে অনুব্রত মণ্ডল মাথা লুকিয়ে বসে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই বিমানে করেই অনুব্রত মণ্ডল চলে যাবেন দিল্লিতে, মাত্র 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টার মধ্যেই দিল্লিতে পৌঁছে যাবেন অনুব্রত মণ্ডল। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই 45 নম্বর সিট, যে 45 নম্বর সিটে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই বিমান উড়ে গেছে 6:56 এবং প্রায় 2 ঘন্টা লাগবে, তারপরেই দিল্লিতে পৌঁছে যাবেন অনুব্রত মণ্ডল। ইডির আধিকারিকরা সঙ্গে রয়েছেন এবং সঙ্গে মেডিকেল অফিসারও রয়েছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ, সরাসরি দিল্লি থেকে। দিল্লিতে পৌঁছতে আর 2 ঘন্টার অপেক্ষা, তারপর ইডির কর্মসূচি কি কি রয়েছে? দেখো পাবেশ, ইডি সূত্র থেকে জানা যাচ্ছে কি দিল্লিতে পৌঁছানোর পর তাকে একটা মেডিকেল করানো হবে, সেটা খুব সম্ভবত লাল রামনর লোহিয়া হাসপাতালে করানো হবে। এবং তারপর দুটো অপশন রয়েছে ইডির কাছে, একটা হলো ইডির সদর দপ্তরে যে লকআপ রয়েছে সেখানে নিয়ে গিয়ে রাখা এবং আগামীকাল সকালে বিচারকের কাছে পেশ করা, বা আজকেই বিচারকের বাড়িতে গিয়ে তাকে পেশ করা, যেটা রাউস এভিনিউ কোর্টে তাকে পেশ করার কথা ছিল। যেহেতু রাউস এভিনিউ কোর্ট এই মুহূর্তে আর বন্ধ হয়ে গেছে, আগামীকাল ছুটি রয়েছে হোলির জন্য, সেক্ষেত্রে বিচারকের বাড়িতে আজকে রাত্রিরে তারা পেশ করে তার পুলিশ কাস্টাডি চাইবেন না আগামীকাল সকালে কাস্টাডি চাইবেন, সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, তবে ল্যান্ডিংয়ের পর আমরা সেটাও জানতে পারবো। অন্যদিকে অনুব্রতরা যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন কি যদি ল্যান্ডিংয়ের পর আজকেই বিচারকের বাড়িতে তাকে পেশ করেন ইডি আধিকারিকরা, সেখানেও কিন্তু যেন অনুব্রতর আইনজীবীরা পৌঁছে যাবেন, সেটারও প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। সেখানে যখন পুলিশ কাস্টাডি চাইবে ইডি, বিরোধিতা করা হবে, এ কথাও জানানো হবে তাদের তরফ থেকে কি যেভাবে তাকে নিয়ে আসা হয়েছে সেটা নিয়েও তারা প্রশ্ন তুলবেন। যেহেতু দিল্লি হাইকোর্টে তাদের এখন যে চ্যালেঞ্জ তারা করে রেখেছেন রাউস এভিনিউ কোর্টের অর্ডারটাকে, তার হিয়ারিং আগামী 17 তারিখ মার্চ মাসে এই মাসেই রয়েছে, সে কথাগুলো তারা বলবেন। এখন দেখতে হবে পাপিয়া, আজকে 9টার পর তিনি T3 এয়ারপোর্ট যেটা রয়েছে দিল্লিতে সেখান থেকে বেরোবেন, এবং তারপর ইডি তাকে প্রথমে একটা হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা, তার একটা মেডিকেল চেক আপ করানো হবে, এবং তারপর নেক্সট স্ট্র্যাটেজি হিসাবে দুটো রাখা হয়েছে, এক হলো ইডি সদর দপ্তরে যে লকআপ রয়েছে সেখানে আজকে রাখা, আগামীকাল সকালে বিচারকের কাছে পেশ করা, দ্বিতীয় অপশন রয়েছে কি হাসপাতাল থেকেই আজকে রাত্রিরেই তাকে বিচারকের কাছে পেশ করে পুলিশ কাস্টাডি চাওয়া। খুব সম্ভবত 7 দিনের জন্য পুলিশ কাস্টাডি এখন চাইবে ইডি। এখন দেখতে দুটো অপশনই রয়েছে, নামার পর সেটা আমরা জানতে পারবো। বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো, 7টা বেজে গিয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, অর্থাৎ 2 ঘন্টারও কম সময় লাগবে এই মুহূর্তে দিল্লিতে পৌঁছতে। দিল্লিতে গিয়ে ইডির আধিকারিকরা তারপর কি কি করবেন সেই বিষয়ে আপনাদের জানালেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। আপনারা এই মুহূর্তে দেখছেন ইউকে ভিস্তারা যে বিমানটি, সেই বিমানের ভেতরের ছবি। 45 নম্বর আসনে বসে আছেন অনুব্রত মণ্ডল, বিমান ইতিমধ্যে উড়ে গেছে আর 2 ঘন্টারও কম সময় লাগবে দিল্লি পৌঁছতে। আপনারা দেখছেন মাথা নিচু করে বসে আছেন অনুব্রত মণ্ডল, ইউকে ভিস্তারা 738 এর 45 নম্বর আসনে।